আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দর্শক, কিছু দৈহিক কর্ম রয়েছে, এগুলো সহজ, খুব কঠিন নয়, কিন্তু এর ভিতর থেকে আমরা অনেক বরকত পেতে পারি। সকল দৈহিক কর্মের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটা ছোট্ট দোয়ার কথা বলি। এটা দৈহিক হলেও জিহ্বার, জবানের কাজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেখাতেন। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিম অন্যান্য গ্রন্থের হাদিস, যখনই কেউ মুসলমান হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শেখাতেন, সবসময় পড়ার জন্য, ওযু প্রয়োজন না, গোসল প্রয়োজন না, সবসময় পড়া যায়। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পাঁচটা বিষয় চাইতে শেখালেন। আল্লাহুম্মা, আয় আল্লাহ, আগফিরলি আমাকে মাফ করে দেন, ইরহামনি আমাকে রহমত করেন, ওয়াহদিনি আমাকে হিদায়ত করেন, ওয়ারজুকনি আমাকে রিজিক প্রদান করেন, ওয়াআফিনি আমাকে সুস্থতা প্রদান করেন, নিরাপত্তা প্রদান করেন। দর্শক, ছোট্ট ছোট্ট কয়েকটা বাক্য মাত্র, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি, সব চাওয়া হয়ে গেল। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে রহমত করেন, আল্লাহ আমাকে হেদায়ত দেন, রিজিক দেন, সুস্থতা নিরাপত্তা দেন, আর কি চাওয়ার থাকে? এটা আমরা সবসময় জবানকে এই ধরনের জিকিরে ব্যস্ত রাখব। এর পাশাপাশি সহজ কিছু কর্ম রয়েছে, করার চেষ্টা করব। আমাদের এই সব নফল ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির পূর্ণতা আসবে। এর ভিতরে আল্লাহ তাআলার প্রিয়তম ইবাদত হলো সালাত। সালাতের ফরজ যেমন রয়েছে, নফল সালাত রয়েছে। আমরা চেষ্টা করব অবসর পেলে কিছু নফল সালাত আদায় করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো সময়, নিষিদ্ধ সময় নয়, এমন সময়ে কিছু নফল সালাত আদায় করতে উৎসাহ দিতেন। আর সালাত ও খায়রু মাওযু, সালাত হলো শ্রেষ্ঠ জিনিস। ফামান ইসতাতা আকসার মিনহা ফালিকসির, যে যতটুকু পারে বেশি বেশি সালাত আদায় করবে, নফল সালাত। এক যুবক কাব ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে জিজ্ঞাসা করছেন, কাব, তোমার কিছু চাওয়ার আছে? আমার কাছে চাও। চাওয়ার সুযোগ কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে? আল্লাহ রাসূল এবং মদিনা রাষ্ট্রের প্রধান। যুবককে বলেছেন, সাল, আমার কাছে চাও, তুমি কি চাও? যুবক দুনিয়ার কিছু চাইতে পারতেন, আমার জমি লাগবে, চাকরি লাগবে, সম্পদ লাগবে, অথবা দুনিয়ার অন্য কোনো নিয়ামত চাইতে পারতেন, বিবাহ লাগবে, দোয়া করেন আল্লাহ তাআলা আমাকে অমুক কিছু দিক, তাও চাননি। যুবক, সচেতন যুবক, যুবক যৌবন নিয়ে ব্যস্ত নয়, যৌবন এবং জীবন নিয়ে ব্যস্ত। যৌবন জীবন সব শেষ হওয়ার পরে যে আখিরাত আসবে এটা নিয়ে ব্যস্ত। যৌবন তো শেষ হয়ে যায় তিরিশে পঁয়ত্রিশে, তারপরে জীবন থাকে। যে যুবক শুধু যৌবন নিয়ে মেতে থাকে, তার যৌবন উপভোগ করতে পারলেও জীবন উপভোগ হয় না, কষ্টকর হয়ে যায়। আর যে যুবক যৌবন, জীবন এবং আখিরাত নিয়ে চিন্তা করে, তার যৌবন উপভোগ হয়, জীবন উপভোগ হয়, আখিরাত উপভোগ হয়। ওই যুবক সচেতন যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আওয়া গায়রা যালিকা ইয়া কাব, অন্য কোনো কিছু চাও না, শুধু এটাই চাও? আমি এটাই চাই, কারণ দুনিয়ার নিয়ামত তো শেষ হয়ে যাবে, যত নিয়ামত আমি গ্রহণ করি, আখেরাতের অনন্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে আপনার সাথে থাকতে চাই। ফাআইননি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জান্নাতে আমার সাহচর্য চাও তাহলে আমাকে একটু সাহায্য করো, বেশি বেশি নফল সালাত আদায় করো। দর্শক, কাজে আমরা চেষ্টা করব একটু অবসর ফেলে নফল সালাত আদায় করার। তবে এর ভিতরে আমরা তিনটা সালাত এবং আরেকটা সালাত সম্পর্কীয় বিষয় বিশেষ করে উল্লেখ করি। একটা হলো সালাতুদ দোহা, পূর্বাহ্নের সালাত, যেটাকে আমরা চাশত বলে থাকি সাধারণ বাংলায়, ফার্সি ভাষায়। সূর্য ভালো করে উঠে যাওয়ার পরে, অর্থাৎ সূর্য উদয়ের 20-25 মিনিট পর থেকে জোহরের উক্ত হওয়ার 20-25 মিনিট পূর্ব পর্যন্ত যে সময়টা, সকাল 7টা থেকে 11টা বা এই ধরনের সময়, শীত গ্রীষ্মে পার্থক্য হয়,
এই সময়ে যে সালাত আদায় করা হয় একে বলা হয় সালাতুল দোহা। আমরা অনেক সময় ইশরাক এবং চাষ বলে থাকি। এ সময় কিছু সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুবই উৎসাহ দিয়েছেন, কারণ সালাত মুমিনের প্রিয় ইবাদত, আল্লাহর প্রিয় ইবাদত। জোহরের অল্প কিছু পরে আসর, আসরের অল্প কিছু পরে মাগরিব, মাগরিবের অল্প কিছু পরে ইশা, তবে ইশার থেকে ফজর এবং ফজর থেকে জোহর বেশ দীর্ঘ সময়। এই দুটো সময়ে একটু বেশি সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উৎসাহ দিয়েছেন এবং এর ফজিলত বরকত খুবই বেশি। প্রথম সময় ফজরের পর থেকে জোহরের ভিতরে যে সময়টা, সূর্য উদয়ের পর থেকে জোহরের অক্ত শুরু হওয়ার কিছু সময় আগ পর্যন্ত। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাত ফি জামাআহ সুম্মা ক্বাদা ইযকুরুল্লাহ হাত্তা ইযা তালাআত আশ-শামস সাল্লা রাকআতাই আয-যুহা ক্বাদা ক্বামা ফারাকআ রাকআতাইন কুতিবাত লাহু হাজ্জাতুন ওয়া উমরাতুন তাআম্মাতাইনি তাআম্মাতাইনি তাআম্মাতাইন। যদি কেউ ফজরের সালাত জামাতে আদায় করে, এরপরে মসজিদে তার সালাতের জায়গায় বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, তাসবিহ তাহলিল অন্য কোনো আল্লাহর জিকিরে মশগুল থাকে, সূর্য উদয়ের পরে উঠে দুই রাকাত সালাত আদায় করে, তার জন্য একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাআলা লিখে দেন। অন্য হাদিসে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন ثم قعد حتى يركع يسبح سبحة الضحى ركعتي الضحى كتبت له عمرة وحجة أو كان كمعتمر وحاج। যদি কেউ ফজরের সালাত জামাতে আদায় করে, সালাত আদায়ের পরে বসে থাকে, এরপরে দোহা বা চাষতের বেলা উঠে যাওয়ার পরে দোহা বা চাষতের দুই রাকাত সালাত আদায় করে, তার জন্য একজন উমরাকারী একজন হজকারীর মর্যাদা আল্লাহ তাআলা বরাদ্দ করে দেন। হাদিসগুলো হাসান ইমাম মুনজিরি আত-তারগিব ওয়া তারহিবের ভিতরে বিভিন্ন গ্রন্থ থেকে সংকলন করেছেন, তিরমিজি আহমদ অন্যান্য মুহাদ্দিস সংকলন করেছেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী হাদিসগুলোকে হাসান বলেছেন। এই অর্থে অনেকগুলো হাদিস রয়েছে যেগুলো থেকে আমরা দেখি যে আল্লাহর দিন আল্লাহ কত সহজ করেছেন। মক্কা শরীফে মদিনা শরীফে যাওয়ার সুযোগ অনেকেরই হয় না, কিন্তু ফজরের সালাতটা আদায় করে পুরুষের অবশ্যই জামাতে আদায় করবেন, মহিলাদের জন্য জামাত নেই, জামাতে যাওয়ার জরুরত নেই, তারা ঘরে বসে সালাত যেখানে আদায় করেছেন বাড়ির মসজিদেই, ঘরের মসজিদেই সালাতের জায়গায় সালাত আদায় করে কিছু সময় বসে থেকে, যদি সূর্য উদয়ের পরে সালাতুল দোহা দুই রেখাত অন্তত দুই রেখাত আদায় করতে পারেন, তাহলে তার জন্য এত বড় মর্যাদা আল্লাহ তাআলা বরাদ্দ করবেন। দর্শক, সালাতুল দোহা বা চাষ এই সময় আদায় করা জরুরি নয়, এই সময় থেকে দুপুরের আগ পর্যন্ত আদায় করা যায়। বরং আমরা বেরিয়ে গেছি, রোদ তেতে গিয়েছে, কর্মব্যস্ততার ফাঁকে নটা দশটার দিকে আদায় করলে বিশেষ ফজিলত আওয়াবিনের সালাতের কথা বলা হয়েছে, সালাতুল আওয়াবিন হাইনা তারমুদুল ফিসাল, যখন বালি গরম হয়ে যায়, উটেরা বালির উপর বসতে পারে না, ওই সময়টাই যখন আমরা সালাত আদায় করব, সালাতুল দোহা চাষতের সালাত, তখন সেটা আওয়াবিনের সালাত বলে গণ্য হবে, আল্লাহর বেশি বেশি জিকিরকারী আল্লাহর নেককার প্রিয় বান্দাদের সালাত বলে গণ্য হবে। অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউসানি খালিলি বিসালাত, আমার খালিল আমার প্রিয় বন্ধু আমার প্রিয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তিনটি বিষয় ওসিয়ত করেছেন, আল্লাহ আদা আরাকাতায়ে দোহা, আমি যেন চাষতের এই দুই রেখাত সালাত কখনো না সারি, দুই নম্বর আন আসুমা ফি কুল্লি শাহরিন সালাতাত আইয়াম, প্রতি মাসে তিনটে দিন রোজা রাখবো, তিন নম্বর ওয়ান ও তেরা কাবলা আন আনাম, ঘুমানোর আগে বিতির আদায় করে ঘুমাব। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন সকালে ওঠে, আল্লাহ তাআলা তার হাত অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রেখেছেন, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জোড় গিরার জন্য তার আল্লাহর পথে সদকা করা দরকার, কিছু না কিছু দান করা দরকার। কিছু দান করতে না পারো, তাসবিহ তাহলিল করো, আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহর জন্য মানুষের আল্লাহর পথে ডাকো, মানুষের ভিতরে সুসম্পর্ক তৈরি করে দাও, সবগুলোই আল্লাহর পথে দানগুলো গণ্য হবে। তবে ইউজিজি ও আনহু রাকআতাদ দোহা, যদি কেউ দুই রাকাত দোহা সালাত চাষের সালাত আদায় করে, তাহলে এই যে দেহের জন্য যে শুক্রিয়া দান সাদাকা, এটার জন্য এই দুই রাকাত সালাতে যথেষ্ট হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম একফিনি বে আউয়ালিন নাহার বে আরবা রাকআতাদ দোহা,
আকফিকা বিহা আখিরান নাহার। ইবনে আদম, আদম সন্তান, তুমি সকালে 4 রাকাত সালাত সালাতুল দোহা আদায় করো, আমি এটা দিয়ে তোমাকে দিনের শেষ প্রান্ত পর্যন্ত চালিয়ে দেব। অর্থাৎ আমরা আশা করি কেউ যে 4 রাকাত সালাতুল দোহা আদায় করেন, আল্লাহ তাআলা সারাদিন ওই সালাতের বরকতে তাকে হেফাজত করতে থাকবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউহাফিযু আলা সালাতুল দোহা ইল্লা আওয়াব ওয়া সালাতুল আওয়াবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর প্রিয় নেককার, বেশি বেশি আল্লাহমুখী মানুষ ছাড়া এই দোহার সালাত সংরক্ষণ করতে পারে না, আর এটাই হলো আল্লাহর প্রিয় নেককার বান্দাদের সালাত। কাজেই আমরা সবাই চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা নিয়মিত না হলে যতটুকু পারি, যে কয়দিন পারি, সালাতুল দোহা আদায় করব। এটা আমাদের আল্লাহর নৈকট্য অর্জনে, তাজকিয়া অর্জনে অত্যন্ত সহায়তা করে। দর্শক, আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন। অমা তৌফিক ইল্লা বিল্লাহ, ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।